লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ধসে পড়েছে একটি দশতলা হোটেল। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত নয়জন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। হোটেলটি দেশটির রাজধানী বুয়েনোস আইরেস থেকে 370 কিলোমিটার দূরে ভিলা গেসেলেতে অবস্থিত। জানা গেছে হোটেলটি অনেক পুরনো হওয়ায় সংস্কার কাজ চলছিল সেটিতে। যদিও এতে সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয় চলতি বছরের আগস্টেই। তবে পৌরসভার অনুমতি ছাড়া এটি আবারও চালু করার চেষ্টা করা হলে ঘটে এ ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধার কাজ এখনও চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।